شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم. وعليكم السلام ورحمة الله وبركاته. 49 নং ইসলামী দৌড়ের পক্ষ থেকে রেজাউল করিম ভাই মালয়ের সাথে জানতে চাইছেন ইমান আর আমল সম্পর্কে। যদি কেউ আমল না করে ইমান থাকে যারা পরিমাণ সে জান্নাতে যাবে, সঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। জি আমার দিনী ভাই রেজাউল করিম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার যালিকাল ফাউজুল কবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছেন আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহা এবং নেক কাজ করে। ইমান আনার অর্থ হইল যে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবানে স্বীকার করছে, অন্তরে বিশ্বাস করছে, আর ওয়া আমিলা সালিহা এবং যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা মতন মানতেছে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক ঘোষণা দিলেন জান্নাতুন তাজরি মিন তাহতিল আনহার। তার জন্য কি জান্নাত, আল্লাহ পাক তার জন্য তাকে আল্লাহ জান্নাত ব্যস্ত দান করবেন। যালিকাল ফাউজুল কবির, এটি হলো সবচেয়ে উত্তম প্রতিফল পুরস্কার। তাতে বোঝা গেল ইমান যে আল্লাহর উপর আনছেন, আল্লাহ রসুল আনছেন, তার জন্য আমল করা জরুরি। আর ভাই যদি কোনো ব্যক্তি আমল মেয়ে ত্রুটি করে, যে আপনি যে বলছেন যারা পরিমাণ ইমান থাকলো সে জান্নাতে যাবে, আমলের কি দরকার? জি ভাই কথা ঠিক, যারা পরিমাণ ইমান থাকলে সে জান্নাতে যাবে। সে যে আমল করে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে না ঠিক মতন, যাকাত দেয় না ঠিক মতন, আল্লাহর হক নষ্ট করছে, এই তার বিনিময়ে সে যে গুনাহ হয়েছে সেই গুনার প্রতিফল জাহান্নামে সে ভোগ করার পরে সর্বশেষ যারা পরিমাণ ইমানের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। ঠিক যেমন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল আল্লাহ পাক বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি যারা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ পাক তার প্রতিফল দিবে। তারপরে বলেন ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি যারা পরিমাণ কোনো খারাপ কাজ করে আল্লাহ পাক তারও কি প্রতিফল দিবে, অর্থাৎ তার বিনিময়ে শাস্তি ভোগ করে সে ভোগ করতে হবে। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে রওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাবে না ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরের মধ্যে যারা পরিমাণ কিবির থাকবে, অর্থাৎ ফখর থাকবে, তাকাব্বুর থাকবে, যে আমি বড়, আমি অমুক, এরকম কিবির থাকবে, যারা পরিমাণ আল্লাহ তাকে জান্নাত দিবেন না। এই হাদিস দ্বারা বোঝা গেল যারা পরিমাণ যে কোনো আমল তার প্রতিফল আল্লাহ পাক দিবে। যারা পরিমাণ ইমান থাকে আল্লাহ তার ইমানের বদলে তাকে সর্বশেষ জান্নাত দিবে। সে যাতে অপরাধ করছে অপরাধের ভোগ কষ্ট সে পাওয়ার পরে আল্লাহ পাক তাকে সর্বশেষ জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আরেকটি হাদিস, উপরে হাদিসটা মুসলিম শরীফের, লা ইয়াদখুলুন নার من كان في قلبه مثقال ذرة من الإيمان رواه مسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে যারা পরিমাণ ঈমান আছে সেই ব্যক্তি লা ইয়াদখুলুন নার তাকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন না। তার অর্থ হইল যে লা ইয়াখলুদু ফিন নার আবাদান, যে ব্যক্তি ঈমান আনছে কিন্তু আমল পুরোপুরি করছে সেই ব্যক্তি মৃত্যুর পরপর আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। আর যে ব্যক্তি ঈমান আনার পরে ঠিক মতন আমল করে নাই, বিভিন্ন গুনার কাজ করছে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবেন না, অপরাধ ভোগ করার পরে তাকে আল্লাহ পাক এই অপরাধ যে ভোগ করবে এটা আবাদুল আবাদ নয়, লা ইয়াখলুদু ফিন নার আবাদান, সে কখনো সর্বদা জাহান্নামে থাকবে না। সে ইমানের কারণে আল্লাহ পাক তাকে যারা পরিমাণ ইমান যদি থাকে সেই ইমানের বদৌলতে সে জাহান্নাম থেকে তারে উঠাইয়া তাকে সর্বশেষ জান্নাত দিয়ে দিবেন। মুসলিম শরীফ হাদিস। তো এই কোরআন আয়াত এবং হাদিস দ্বারা এটি প্রমাণ হইল যে মানুষ ইমানের বদৌলতে আল্লাহ পাক তাকে সর্বশেষ জান্নাত দিবেন। এবং ইমানের পরে যদি আমলে সালাহ নিয়ে ঠিক মতন করে আল্লাহর বান্দা আল্লাহ পাক তাকে মৃত্যুর পরপর ইনশাআল্লাহ জান্নাত দিবেন। সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।